শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাওয়ার খবরে অলিগলি থেকে আনন্দ মিছিল নিয়ে প্রধান সড়কে বেরিয়ে আসে সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল গনি সেলিম। সেলিম, রাজশাহীর পরিস্থিতি এখন আপনি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। যেন এক নতুন সূর্য উদিত হয়েছে, মানব বা মানুষ মানুষ বলছে যে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার স্বাদ যেন আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে। মানুষের মধ্যে এখন আনন্দ উচ্ছ্বাস আমরা দেখেছি, এবং যেহেতু সরকারি ভাবে আজকে সব অফিস খুলছে, এই কারণে মানুষ, সাধারণ মানুষ কিন্তু এখন কাজকর্মে মনোযোগ দিয়েছেন, রাস্তায় বেরিয়েছেন, নিজ নিজ কাজে বেরিয়েছেন। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে। আপনি দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেখানে একদিন আগেও শত শত নেতা কর্মীদের স্লোগানের মুখর ছিল এই আওয়ামী লীগ অফিস, সেটি বিজয়ের মাত্র 2 ঘন্টার মধ্যে উচ্ছ্বসিত জনতা, উল্লসিত জনতা এটি গুড়িয়ে দিয়েছে। এটি মূলত সাধারণ মানুষের যে বঞ্চনা, ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে মানুষ, তাদের ন্যায্য দ্রব্যমূল্য ন্যায্য মূল্য থেকে কারাগারে পৃষ্ঠ হয়েছে সেই মানুষ, সেই ক্ষোভ থেকে মানুষ কিন্তু আজকে আওয়ামী লীগ অফিস গুড়িয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটা আসলে না, কারণ এর আগে নগর ভবনে তারা আগুন দিয়েছে, নগর ভবন পুড়িয়ে একদম ধ্বংসস্তূপ করেছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যে সদর দপ্তর সেখানেও একইভাবে আগুন দিয়ে পুড়িয়ে লুটপাট করা হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। ফলে সামগ্রিকভাবে যে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, আক্রোশের যে বহিঃপ্রকাশ, সেটা আমরা চূড়ান্ত রূপ দেখেছি এই রাজশাহীতে। তবে রাজশাহী আজকের মধ্যে পরিস্থিতি শান্ত আছে। ইতিমধ্যে আমরা দেখেছি সকাল থেকে সেনাবাহিনী বিভিন্ন রাস্তায় টহল দিচ্ছে, এবং তারা বলেছে যে এই ধ্বংস, এই ভাঙচুর এবং অগ্নিসংযোগ করতে দেওয়া হবে না। তারা জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তো রাজশাহী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সোহেল।